আসসালামু আলাইকুম যুক্তরাজ্য প্রবাসী সকল প্রবাসী ভাই বোনদের জানাচ্ছি ব্রিকলেন মসজিদ থেকে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আমরা আশা করছি এই ঈদে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কন্টিনিউডলি শান্তি সমৃদ্ধি এবং উন্নতির পথে এগিয়ে যাবে। যুক্তরাজ্যবাসীর প্রতি ব্রিকলেনে বাংলাদেশ হাইকমিশন সবসময় দাঁড়িয়ে আমরা আবারও বলছি যে আমরা সবসময় হাইকমিশন প্রবাসী বাংলাদেশিদের পাশে আছে, তাদের যে কনসুলার সার্ভিস থেকে শুরু করে সব রকমের সেবায় নিয়োজিত আছে এবং ব্রিকলেন মসজিদে আমরা চাচ্ছি যে ব্রিকলেন মসজিদের উত্তরোত্তর উন্নতি হোক এবং ব্রিকলেন মসজিদ কমিটির যে সদস্যরা আছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ প্রতি বছর এই ঈদের নামাজের আয়োজন করার জন্য। আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই মসজিদ কর্তৃপক্ষকে, তারা মহিলাদের জন্য যে নতুন সেকশনটি বানিয়েছেন। আমি এখানে গত 5 বছর ধরে নামাজ পড়তে আসছি ব্রিকলেন মসজিদে, কিন্তু এই মহিলাদের সেকশনটি এত সুন্দর করেছেন যেখানে সব আমাদের সিস্টাররা আসছেন আজকে নামাজ পড়তে। আমি সবার সাথে ঈদের নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করবো যে সবাই ঈদে অনেক অনেক আনন্দ থাকুক। ধন্যবাদ। আজকে আপনাদের মানে কয়টা জামাত অনুষ্ঠিত হয়েছে এবং কেমন মানুষ এসেছেন? আজকে আমাদের 60টা জামাত অনুষ্ঠিত হয়েছে। মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালোই মুসল্লি হল আইসন, সব জামাতেও মোটামুটি আইসন। আজকে ওয়েদার একটু বৃষ্টি দেখায় আরও মানুষ বেশি হয়েছে আলহামদুলিল্লাহ। আমি সকল মুসল্লিদের ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই, সকলকে ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রেসপেক্টেড ব্রাদার্স সিস্টার্স এন্ড দ্য কমিউনিটি, মে আল্লাহ ব্রিং joy, peace and prosperity this Eid. Eid Mubarak to you. Alhamdulillah, we've had a large turnout on our first Jama, second Jama as well, and we're now about to start our third Jama. Be blessed and have a fantastic Eid. Thank you. Actually, আমরা সব সময় আমি last 25 বছর ধরে আমি রান্না করি, আমরা ব্রিকলেন মসজিদ করি। এবার তো একটু বেশি ব্রিকলেন মসজিদ মানুষ হতো, বিভিন্ন পার্ট আপনারা জানেন বন্ধুদের কারণে আসলে সব এবার মসজিদ হয়ে ব্রিকলেন মসজিদ। থ্যাংক ইউ। সো কটা জামাত আপনি পড়ছেন? আমি 9টার জামাত পড়ছি। আজকে আসলে সত্যি একটু ওয়েদারটা খারাপ, তারপরেও বিপুল সংখ্যক মুসল্লি ঈদের জামাতে অংশগ্রহণ করছেন। আমি বাংলাদেশ কমিউনিটির সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক এবং আশা করি আজকের এই ঈদ সবার জীবনে সুখ সমৃদ্ধি এবং শান্তি নিয়ে আসবে।